শক্তি ফাউন্ডেশনে এরিয়া ম্যানেজার পদে চাকরির বিজ্ঞপ্তি 2022 প্রকাশিত হয়েছে। উক্ত প্রতিষ্ঠানটি একটি ক্যাটাগরিতে বা পদে মোট 30 জনকে নিয়োগ দেবে। উক্ত পদসমূহে নারী পুরুষ আবেদন করতে পারবেন। এই চাকরিতে কোন কোন জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি ইত্যাদি বিষয়সহ আগ্রহী প্রার্থীরা আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। সরকারি চাকরির খবর, বেসরকারি চাকরির খবর, শিক্ষা বিষয়ক বিজ্ঞপ্তি সহ সকল প্রকার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এক নজরে শক্তি ফাউন্ডেশনে এরিয়া ম্যানেজার পদে চাকরির বিজ্ঞপ্তি 2022। চাকরির ধরন বেসরকারি, জেলা সকল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। চাকরিদাতা প্রতিষ্ঠানের নাম শক্তি ফাউন্ডেশন, ওয়েবসাইট www.shakti.org.bd। পদ সংখ্যা ক্যাটাগরি একটি, মোট নিয়োগ দেয়া হবে 30 জন। শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। প্রার্থীর ন্যূনতম বয়স সর্বোচ্চ 45 বছর। আবেদন শুরুর তারিখ 13 জুন 2022, আবেদন শেষ তারিখ 10 জুলাই 2022। আবেদন প্রক্রিয়া শক্তি ফাউন্ডেশন, হাউজ 4 রোড 1, মেইন রোড, ব্লক এ, সেকশন 11, মিরপুর, পল্লবী, ঢাকা -1216। আবেদন মাধ্যম ডাকযোগে। শক্তি ফাউন্ডেশনে এরিয়া ম্যানেজার পদে চাকরির বিজ্ঞপ্তি বিস্তারিত বিবরণ। পদের নাম এরিয়া ম্যানেজার, পদসংখ্যা 30টি, যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক পাস, অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত 2 বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। স্ম সুনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ, ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে এরিয়া ম্যানেজার সুপারভাইজার হিসেবে কমপক্ষে 5টি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। এরিয়া ম্যানেজার সুপারভাইজার হিসেবে 15 কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 45 বছর। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে। বেতন ও সুযোগ সুবিধা, 1 মাসে বেতন 41,000 থেকে 44,000 টাকা। এছাড়া বছরে 3টি উৎসব বোনাস, মুঠোফোন বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি ও বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ আছে। শক্তি ফাউন্ডেশনে এরিয়া ম্যানেজার পদে চাকরির বিজ্ঞপ্তি 2022 আবেদন করার নিয়ম। আগ্রহী প্রার্থীকে ডাকযোগে আবেদনপত্র প্রেরণ করতে হবে, যে ঠিকানায় আবেদন পাঠাতে হবে। শক্তি ফাউন্ডেশন, হাউজ 4 রোড 1, মেইন রোড, ব্লক এ, সেকশন 11, মিরপুর, পল্লবী, ঢাকা 1216। আবেদনপত্রে ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে আবেদনপত্র বাতিল হিসেবে গণ্য হবে, তাই আবেদনপত্র প্রেরণ করার পূর্বে অবশ্যই যাচাই করতে হবে। আবেদন শুরুর সময় 13 জুন 2022 থেকে আবেদন করা যাবে। আবেদন শেষ সময় 10 জুলাই 2022 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওতে কিছু বুঝতে সমস্যা হলে অথবা কোন বিজ্ঞপ্তির বিস্তারিত ভিডিও লাগলে কমেন্ট করুন। এছাড়াও আপনাদের সুবিধার্থে বিজ্ঞপ্তিটির অফিসিয়াল লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে ও প্রথম কমেন্টে দেওয়া থাকবে, ওইখান থেকে বিস্তারিত পড়ে নিতে পারবেন। ভিডিওটিতে উপকৃত হলে লাইক, কমেন্ট ও শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন।